এবার ওয়েলকাম করার পালা এমন একজন মানুষকে যে আদ্যপান্ত বাঙালি আর সারা পৃথিবীর মানুষের মন জয় করেছেন। উনি সম্প্রতি দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল সিনেমা পার্সোনালিটি অ্যাওয়ার্ড ইন সাউথ ইস্ট এশিয়ার সম্মান পেয়েছেন। আপনারা সবাই ওনাকে দেখেছেন জনপ্রিয় মর্দানি ছবিতে একটি বলিষ্ঠ চরিত্রে অভিনয় করতে। আজ এই মঞ্চে দেখে নেব ওনার আগামী ছবি মর্দানি 2 এর বিষয় জানতে। কোটা কি পুরি পুলিশ ফোর্স রাত ভর কাম করেগি, কোই ব্রেক নেই লেগা সোয়েগা নেই, দো দিনো মে পকড়েঙ্গে সালে কো। দাদাগিরি পর্বে পার্টিসিপেট করেন, তাই প্লিজ ওয়েলকাম দ্য কুইন অফ হার্টস রানী মুখার্জি। আগেও দাদাগিরিতে এসছেন, তাই আমাদের সবার তরফ থেকে বিগ ওয়েলকাম বাঙালি আদ্যপান্ত বাঙালি রানী মুখার্জি তার ছবি মর্দানি 2 এর জন্য। এর আগে এসেছিলেন মর্দানি 1 এন্ড দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল, রাজকে এসছে মর্দানি 2 এর জন্য। কিছুদিন বাদেও তাকে দেখতে পাবো, ওনাকে দেখতে পাবেন খেলার মাঠে, সেটা আপনাদের জানাবো। পিঙ্ক বল টেস্ট ভারত বাংলাদেশ কিছুদিন বাদেই শুরু, সেখানে আপনারা দেখতে পাবেন রানী মুখার্জিকে। এই ছবির জন্য এসছেন মর্দানি 2। থ্যাংক ইউ ফর ওয়েলকামিং মি, থ্যাংক ইউ সো মাচ। রানীকে আরেকটা ব্যাপারেও কংগ্রাচুলেশন, আমি জানি না তার পরিবারের নতুন সদস্য আসার পর আমার সঙ্গে দেখা হয়েছে কি না, বাট দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ এনিবডিজ লাইফ, দ্য হ্যাপিয়েস্ট পার্ট। তাই আমাদের সবার তরফ থেকে দাদাগিরির সমস্ত মেম্বারের তরফ থেকে কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। রানী পার্টিসিপেট করবে আমাদের সাথে, খেলবে আজকের এই পার্টিসিপেন্টদের সাথে, হেল্প করবে তাদের এই কভার ড্রাইভ রাউন্ডে, এই কুগলি রাউন্ডে। আর যাবার আগে তার কলকাতার প্রিয় জিনিস, শুধু দাদাগিরি তার কাছে প্রিয় নয়, তাকে আমরা কিছুটা আর কিছুটা সারপ্রাইজ দেবো। কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট জিনিস, আমি নাম বলবো না, যখন রানীর কাছে নিয়ে আসবো তখন সে বুঝবে হোয়াট উই ওয়ার মিনিং। তাই আগে এই ছবির কিছু অংশ দেখি, অংশ দেখি। মুঝে তো লাগতা হ্যায় ইয়ে সালা হামে কাম পে লাগা রাহা হ্যায় তাকি চুপচাপ ইয়ে শহর ছোড় কে ভাগ সকে। ঢুন্ডো উসে। কৌশিক ভালো গান গায়, কৌশিক গায়ক। পরিবর্তন করে সমীকরণটি সঠিক প্রমাণ করো। আমি রানীকে উত্তরটা জানাই যে কিভাবে এটা সলভ করতে পারবে, তাতে যদি সে হেল্প করতে পারে। হ্যাঁ, অয়ন 5 পয়েন্ট, অয়ন রানীর হাত থেকে গিফট নেবে রানীকে। 5 পয়েন্টে শেষ করলো, সে জোরে আসা লিও অয়নের জন্য। রায় মার্টিনের তরফ থেকে, ভি দাসগুপ্তা আর সারিন ফোর্স ইন্ডাস্ট্রিজের তরফ থেকে এই গিফট হ্যাম্পার অয়নের জন্য। নমস্কার, আমি রানী মুখার্জি, আমি আসছি বাংলার মহারাজের সাথে দিন বদলের দাদাগিরি করতে। চোখ রাখুন জি বাংলায় 7 ডিসেম্বর শনিবার আর 8 ডিসেম্বর রবিবার। আশা করি আপনারা দেখবেন দাদাগিরি, তো প্রতি শনি রোববার দেখেন, এখানে এই শনিবার রোববার 7 বা 8 তারিখ আপনারা দেখবেন রানী মুখার্জিকে তার ছবি মর্দানি 2। অ্যাকচুয়ালি তার এখানে আসার জন্য আমরা তাকে তো অনেক ধন্যবাদ জানাবোই, বাট যখনই উনি কোথাও আসেন, শুধু দাদাগিরিতে নয় আর অ্যাকচুয়ালি যখনই ওনার এত সুন্দর ছবি, এত গান, সমস্ত কিছু দিয়ে এই শোটা এত সুন্দর হয়ে ওঠে, যেটা উনি চলে যাবার পর সবার সমস্ত মানুষের মনে থেকে যায় যে বড় ওয়ান্ডারফুল পারফর্মার শি ওয়াজ। এত বছর ধরে কোনো প্রফেশনে এত কনসিস্টেন্টলি ভালো ফল দেওয়া
শুধুমাত্র একটা কারণেই হয়, অ্যান্ড দ্যাট ইজ ট্যালেন্ট, ট্যালেন্ট অ্যান্ড অ্যাবিলিটি। তাই আমরা মুগ্ধ, মুগ্ধ। আশা করি এখানে এসে ভালো লেগেছে, খুব ভালো। এটা তৃতীয়বার তার রানী আজকে আমাদের ছেড়ে চলে যাবে এই পর্বের পর, এই রাউন্ডের পর। আশা করি সবাই ভালো লেগেছে ওনার এখানে আসা। শুধু বম্বেতে থাকেন, প্রায় দেখা, মাঝে মাঝে দেখা হয়, খুব সচরাচর দেখা হয় না। তাই অনেক শুভেচ্ছা আমাদের সবার তরফ থেকে, শুধু তোমাকে নয়, তার মেয়েকে, তার হাজব্যান্ডকে আর তার সমস্ত পরিবারকে। হোপফুলি তার ভালো ছবি, ভালো সিনেমা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পৌঁছুক, আর মারদানি টু আপনাদের ভালো লাগবে। কিন্তু শুধু মুখে তো বাঙালি ছাড়ে না। আপনি রানী বা আমাকে, আমি তো খাবোই, শুটিং চলুক আর না চলুক, রানীকে আর আমাকে দেওয়ার আগে একটা আগে বিশ্বরূপকে দিয়ে আসি, তাহলে কেউ সুস্থ হয়ে যাবে না এখান থেকে। আগে আগে গেস্টকে দিতে একদম, আর লাস্টে দেবে বিশ্বরূপ। ওটা ছোট্ট শুটিং চললো, শুটিং কাল হবে আবার। হ্যালো, মাই গড, আনবিলিভেবল। এরা কি ফুচকা খেতে, একটা প্রবলেম কি, একটাতে কিন্তু মনটা ভরে যে একটা চলে গেলে ছেড়ো না দাদা। বাংলায় বলে মিষ্টি মুখ, আমরা করলাম ফুচকা। আশা করি রানীর এখানে এসে খুব ভালো লেগেছে, আর এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, হ্যাভ আ সেফ ট্রিপ ব্যাক হোম। থ্যাংক ইউ, বাই বাই।